দর্শক স্বাগত সবাইকে নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন দর্শক মার্কিন প্রতিনিধি দল ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাথে বৈঠক করেছে প্রতিনিধি দলটি বৈঠকে সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে তারা এছাড়া দেশ পুনর্গঠনের পাশাপাশি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অন্যদিকে অনেকদিন ধরেই চড়া দ্রব্যমূল্য আর উচ্চ মূল্যস্ফীতির চাপে পৃষ্ঠ সাধারণ মানুষ ব্যাংকিং খাতে সুশাসনের অভাব আর বেশ কিছু ব্যাংক দুর্বল হয়ে যাওয়া সহ নানা চ্যালেঞ্জে আসলে দেশের অর্থনীতি এসব নিয়ে আজ আমরা আলোচনা করবো এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন তিনজন অতিথি আছেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির আরও আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান স্বাগত আপনাদের তিনজনকেই ডক্টর মাহফুজ কবির আপনার কাছেই প্রথমে আসবো যে মার্কিন প্রতিনিধি দল তো আজকে সারা দিন অনেকগুলো বৈঠকই করেছেন প্রধান উপদেষ্টার সাথে অর্থ উপদেষ্টার সাথে গভর্নরের সাথেও বৈঠক করেছেন সংস্কারের বিষয়গুলো তারা জানতে চেয়েছেন কি কর্ম পরিকল্পনা বাংলাদেশ সরকারের বর্তমানে সেই বিষয়গুলো তারা একটি রূপরেখা জানতে চেয়েছেন এবং তাদের সামনে একটা রূপরেখা তুলেও ধরা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আর কি আর এর বাইরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেছেন যেমনটি বলছিলাম তো মানে এই প্রতিনিধি দলের সফর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার কিছু দিনের মধ্যে এই সফরকে আসলে কতটা গুরুত্ব বহন করে বা কিভাবে দেখছেন আপনি ধন্যবাদ আসলে এই সফরটা কিন্তু আসলে প্রত্যাশিত ছিল বেশ কয়েকদিন ধরেই কিন্তু কথাবার্তা চলছে যে মার্কিন প্রতিনিধি দল আসবেন এবং আমরা একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আশা করছিলাম কিন্তু যারা এসছেন তাদের মধ্যে যেমন ডোনাল্ড লু তিনি কিন্তু মোটামুটি বেশ কয়েকবারই এসছেন বাংলাদেশে এবং এই নির্বাচনের আগেও এসছেন এবং এই পুরো দক্ষিণ এশিয়া বিষয়ে তিনি এক্সপার্ট এবং তিনি শুধুমাত্র বাংলাদেশ বিষয়ই না বরং বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক এই বিষয়গুলো নিয়েও কাজ করেন এবং পুরো এই এই এলাকার যে পলিটিক্যাল ইকোনমিক যে ইস্যুগুলো আছে ট্রেড কমার্স এগুলো নিয়ে উনি কাজ করেন তো যে বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে যে এজেন্ডাগুলো ছিল আমি মনে করি যে এটা আসলে সাম্প্রতিক বাংলাদেশে যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো টাস্ক ফোর্স গঠন করেছেন কমিশন হয়েছে এবং বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছেন তো সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং আসলে এটা ব্রিফ করা হয়েছে মূলত এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয়টা হল যে বাংলাদেশে যে আমেরিকান বিজনেসগুলো আছে এবং জয়েন্ট ভেঞ্চারগুলো আছে তো তাদেরই কি অনেকেই পায় যে যারা অ্যাসোসিয়েশনের লিডার তারাও কিন্তু আর আলোচনা করেছেন প্রতিনিধি দলের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং কী সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন একটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অনেক বিজনেস রয়েছে এফডিআই রয়েছে কিন্তু টাকাগুলো রিপ্যাট্রিয়েট ক্রিয়েট করা যাচ্ছে না তার কারণ আমাদের একটা ফরেন কারেন্সি ক্রাইসিস রয়েছে তো সেই সমস্যাগুলো কীভাবে সুরাহা করা যায় এটা একটা বিষয় আরেকটা হলো যে কিছু টেকনিক্যাল সাপোর্ট দরকার বিশেষ করে যে দুটো জায়গাতে একটা হলো যে ব্যাঙ্কিং খাত এবং পুরো আর্থিক খাতে যে সংস্কার ওই জায়গাতে এমন অনেক জটিলতা তৈরি হয়েছে অর্থ পাচার হয়েছে দেশের ভিতর থেকে যেমন পাচার হয়েছে তেমনি করে কিন্তু অনেক ব্যাংকের যে পুরো অ্যাকাউন্টিং সেটা কিন্তু বা যতটুকু আসলে ঋণদানের ক্ষমতা তার চেয়ে বেশি ড্র করা হয়েছে তো সেই তো অনেকগুলো ব্যাংক দুর্বল হয়ে পড়েছে তারপরে কিছু ঋণের বিষয় আছে যেমন আমরা এই মুহূর্তে আসলে এটিপি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এদের কাছ থেকে চাচ্ছি টাকা এর কাছ থেকে অতিরিক্ত তিন বিলিয়ন ডলার চাচ্ছি তো সেই জায়গাগুলোতে কীভাবে সাপোর্ট দেওয়া যায় তো সেগুলো আর যে অর্থগুলো পাচার হয়েছে বিভিন্ন দেশে গেছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা গন্তব্য ছিল তো সেই জায়গাগুলো থেকে কিভাবে অর্থটা পাচার করা অর্থ ফেরত নিয়ে আসা যাবে তার আইনগত প্রক্রিয়া সেগুলো আলোচনা এবং সার্বিকভাবে যে সংস্কার প্রক্রিয়া তো সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে আসা যায় তো সেই বিষয়গুলো আলাপ আলোচনার কেন্দ্রে ছিল আর এর পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে দেশটাকে পুনর্গঠন করার জন্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার বিশেষ করে যে গণতান্ত্রিক পুনর্নির্মাণ প্রতিষ্ঠানগুলো যে ভেঙে পড়েছে তো সেগুলোকে আবার কিভাবে ঠিক করা যায় অর্থনৈতিক অন্তর্ভুক্তির বিষয়টা হ্যাঁ ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা একটা বড় বিষয় এখানে তার কারণ যে প্রতিনিধি দল এসেছেন তার ভিতরে একটা বড় অংশ কিন্তু আসলে এই পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরের এক্সপার্ট এবং তারা আসলে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে চান বিশেষ করে যে কেন্দ্রীয় ব্যাংক এবং একই সঙ্গে যে অর্থ মন্ত্রণালয় এবং এর পাশাপাশি যে পুরো যে আমাদের রেভিনিউ সিস্টেম তো ব্যাংকিং সিস্টেম প্রত্যেকটা জায়গাতে তারা হেল্প করতে চান আমাদের পুরো যে যতটুকু দুর্বল হয়েছে প্রতিষ্ঠানগুলো তো সেগুলোকে আবার পুনর্গঠন করতে চায় তো এই জায়গাগুলোতে যেহেতু তাদের এক্সপার্টাইজ আছে তো এই কারণেই আসলে এই তারা এসছেন এটা পুরো দেখতে এবং আসলে আলোচনাটা শুরু হলো আর একটা বিষয়ের সামনে আমরা একটু ইঙ্গিত পাচ্ছি সেটা হলো যে এটা যে ইকোনমিক ডায়ালগ হবে এবং এখানে জিএসপির আবার দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে কিন্তু ওনারা আসলে এসে পুরো জিনিসটা দেখতে চাচ্ছেন যে কি পরিস্থিতি এবং পরবর্তী সময় আসলে কি পাথ হবে তো সেগুলো নিয়ে আসলে আলাপ আলোচনা হচ্ছে ডক্টর জামাল উদ্দিন আহমেদ মানে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুনছি যে চেষ্টা করা হবে বা এবার আমরা দেখলাম যে এই প্রতিনিধি দলের কাছে এটা উত্থাপনও করা হয়েছে সহযোগিতা চাওয়া হয়েছে মানে আপনাদের কি মনে হয় আসলে এইটা কোন প্রক্রিয়া এটা আসলে কতটুকু সম্ভব বা কোন প্রক্রিয়ায় সরকারের আগানো উচিত এটা তো বিভিন্ন প্রক্রিয়া আছে কিন্তু আপনার পাচার হওয়া টাকা আনাটা সময় ব্যাপার আপনি ফিলিপিনের আমাদের এশিয়া মহাদেশের মধ্যে ফিলিপিন মার্কোস যখন ফল করলো মার্কোসের টাকা উদ্ধার করিয়ে আনতে প্রায় সাকসেসফুল হয়েছে ১৯ বছর লাগছে ওদের একটা এক্সপার্ট আমাদের এখানে ক্যাটেকের গভর্নমেন্টের দুই হাজার আটে যখন ছিল ওনাদের সাথে আমার একটা একজনের সাথে ফিলিপিনের সে এক্সপার্ট এই সমস্ত কাজে উনিশ বছর লাগছে তাদের ওই টাকা ফেরত আনতে তার মানে ইট ইজ এ ভেরি কমপ্লিকেটেড প্রসেস এটা আনা সম্ভব কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার হঠাৎ করে আজকে চাই কালকে পাবেন না কিন্তু টাকা যে পাচার হচ্ছে এটা আমাদের মতন অর্থনীতির জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক সেটা হলো যে আমাদের এখানে বলা হয় সত্তর থেকে আশি হাজার কোটি টাকা পার ইয়ার পার ইয়ার বাংলাদেশের থেকে টাকা পাচার হয় এবং সেটার কিউমুলেটিভ ব্যালেন্স আমাদের অর্থনীতি সমিতিতে আপনার একটা স্টাডি করা হয়েছে লিস্ট করা হয়েছে সেখানে আপনার ধরা হয়েছে যে থার্টি থ্রি পার্সেন্ট টাকা যদি পাচার হয় থার্টি থ্রি পার্সেন্ট জিডিপির তাহলে উনিশশো সাল থেকে এই পর্যন্ত আট লক্ষ থেকে ন লক্ষ হাজার কোটি টাকার মতন বাংলাদেশ থেকে টাকা পাচারেছে এবং সেটাকে উদ্ধার করে আনলে একটা বছর আমাদের বাজেটের সাইজ কত এক বছরের বাজেটের সাইজ গতবার আট লক্ষ হাজার কোটি টাকার কাছাকাছি তাহলে আপনার আমি এই টাকাটা যদি উদ্ধার করে আনি আনতে পারি তাহলে আমাদের এক বছরের বাজেটের সমতুল্যটা পরিমাণ টাকা তো এটা আনতে কষ্টকর ব্যাপার প্রসেস এবং এটা আনার জন্য এখন যেরকম উদ্বেগ উৎকণ্ঠা উচ্ছ্বাস আছে এটা সবসময় থাকবে কি না এটা বলা মুশকিল কারণ যখনই আপনার দেখা গেছে যে দু হাজার আটে যখন আপনার ক্যাটেকের গভর্নমেন্ট আসছে তখন আপনার ওনারা যে সমস্ত প্রোগ্রামগুলো নিয়েছেন এবং আমার জানা মতে এই যে কাজী আমিন সাহেব একজন বিডার এম চেয়ারম্যান ছিল উনি কিন্তু তখন প্রিন্সিপাল সেক্রেটারি ছিল উনি আমাদের হলের ছাত্র সেই হিসাবে ওনার সাথে আমাদের যোগাযোগ ছিল খোঁজখবর নিলাম উনি একশো আটটা আইনের ক্যাটেকার গভর্নমেন্টের সময় এটা রি রাইট করে দাঁড় করাইছে ওনারা কিন্তু এটা পরবর্তীতে কিন্তু পার্লামেন্টে একটাও পাস হয় নাই তো তাইলে এই পরিশ্রম করে লাভ কী এখন আবার যদি আপনি এনারা যদি এখন করলো এটা যদি ওনাদের সেই ম্যান্ডেট না থাকে এটা তো পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হবে পরবর্তীতে রাজনৈতিক সরকার যখন আসবে সেই পার্লামেন্ট যদি এটাকে অ্যাডাপ্ট না করে ইন দ্যাট কেস এটাও আর একটা বৃথা চেষ্টার দিকে যাইতে পারে সেই জন্য কি করা যায় এটা কিন্তু করা উচিত উচিত এবং সেটা কিভাবে করলে স্থায়ী রূপ দেওয়া যায় সেটা করা এখন বেসি যে খালি চিন্তা করলাম না অনেক ভালো ভালো চিন্তা এখন হচ্ছে সেই বিষয়গুলো যদি রিটার্ন ডাউন অবস্থা আনতে হবে আমাকে ডকুমেন্টারি করার পরে এটা পার্লামেন্টে কিন্তু আপনার অ্যাপ্রুভাল লাগবে সেটা যদি করে আইনগত আর জটিলতা কি আছে আমি জানি না আমি ল সম্বন্ধে জানি না কিন্তু সেটা ওইবারকার যে আইনগুলো চেঞ্জ করছে সেগুলোও কিন্তু পরে আর কার্যকর হয় নাই যেহেতু পার্লামেন্টে এটা পাশ হয় নাই পার্লামেন্টে উঠায় নাই কোনো অনেকগুলো আছে উঠায় নাই আবার উঠানোর পরেও পাশ হয় নাই তো যেই কারণে এই আইনগুলো আপনার পরামর্শ কী পরামর্শ হলো এটাকে ইউ শুড এক্সিকিউট এখন দেশের প্রয়োজনে পরিবর্তিত পরিস্থিতিতে আপনার আমরা সুযোগ তো সবসময় এভাবে পাবে না এক এক সময় এক একটা সুযোগ আছে রাজনৈতিক সরকার যখন থাকে তখন তাদের নিজস্ব এজেন্ডা থাকে তাদের ইলেকশন ম্যানিফেস্টো থাকে সেই ম্যানিফেস্টোর সাথে কমপ্লাই করে তারা কিন্তু আপনার নিয়মকানুনগুলি তৈরি করে এবং এই যে এখন যেটা করবে এটা যদি এটা বাস্তবায়নের জন্য মানে আপনার সেরকম পরিবেশ পরিস্থিতি ঐক্যমত জাতীয় ঐক্যমত থাকতে হবে যেমন আপনি ধরেন এরশাদ সাহেব যখন পদত্যাগ করেন এরশাদ সাহেব পদত্যাগ করার সময় তখন ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম কিন্তু দুইটা পার্টি বিএনপি এবং বিএনপির আগের গভর্নমেন্ট ছিল প্রেসিডেন্সিয়াল ফর্মে কিন্তু বিএনপি ওই সময় কম্প্রোমাইজ করছে জি কম্প্রোমাইজ করাতেই কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে আসতে পারছে আপনার কাছে আবার ইমরান হাসান মানে অনেক সংস্কারের বিষয়ে কথাবার্তা দিন ধরেই হচ্ছে কিন্তু আমরা দেখছি যে সাম্প্রতিক কিছু উদ্যোগও আসছে সরকারের পক্ষ থেকে মার্কিন প্রতিনিধি দলও সেই রূপরেখা জানতে চাই যেমনটি আমরা বলছিলাম তো মানে আসলে এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যে আপনারা কি সমস্যা মোকাবেলা করছেন এবং সংস্কার যদি হয় মানে কি ধরনের সংস্কার হলে ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হবে বাংলাদেশের আসলে আমরা আসলে যে সতেরো বছরে যে দুঃশাসনটা ছিল জনগণের এই দুঃশাসনের পর যেই গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তাদের আমাদের জনগণের কিন্তু প্রত্যাশাটা অনেক এখন আবার আমরা যারা দেখতে পাচ্ছি যে সত্যি কথা না বললেই না যে যেভাবে সরকারের রিফর্ম ফর্ম হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন এই সরকারের কার্যক্রম খুবই স্লো দেখতে পাচ্ছি কারণ এক মাস সামথিং চলে যত কিছুই বলেন না কেন আপনাকে ল অর্ডার আগে ঠিক করতে হবে তিনটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট আমি সিম্পলি বুঝি মানুষকে কমফোর্টে একটা জায়গা দিতে হবে আমরা সমস্যা কি জানেন যখন এই সরকার যারা যে যখন যেই আসে সেই আমলা বেষ্টিতেই কিন্তু এই সরকার সেই যারা রিটায়ার্ড করে গেছে এবং ডেড হর্স আমি বলবো তাদেরকে নিয়ে এসে আবার সেই একটা স্লো কি পদ্ধতিতে করছে আমরা বুঝতে পারছি না দৃশ্যমান কিছু চাচ্ছি দৃশ্যমানটা হচ্ছে ভেরি সিম্পল ল অর্ডার ঠিক করতে হবে ইমিডিয়েটলি এক মাস সামথিং হয়ে গেছে লয়েনার কোনো আমরা সবাই এটা আসলে তৃণমূলে কেউ শুনতে চায় না যেমন ব্যবসায়ীদের সাথে বসছে তৃণমূলে ব্যবসায়ীদের ডাকে না শুধু নিয়েই বসছে তৃণমূলে যারা ব্যবসায়ী আছে যেমন আমাদের চার লক্ষ প্রায় রেস্তোরাঁ লক্ষ দোকান আছে আরও বেশি এই যে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা যে কী জ্বালাময় যন্ত্রণার মধ্যে আছে এটা কল্পনারও বাইরে যেমন একটা এক্সাম্পল দিতে পারি রেস্তোরাঁ বন্ধ কিন্তু ভ্যাট দিতে হবে দুই মাসে তো আমাদের বন্ধ ছিল বন্ধই ছিল বন্যায় বন্ধ ভ্যাট দিতে হবে যে পরিমাণ মাঠ পর্যায়ে অত্যাচার কোন দিক নির্দেশনা কিন্তু দেখতে পাচ্ছি না অবশ্যই রেভিনিউ লাগবে রাজস্ব লাগবে পেটটা কি বিক্রির উপরে দিতে হয় কিন্তু তারা মানতে নারাজ আমি একটা ছোট মাঠ পর্যায়ের মানুষের দুঃখ বেদনা কোনো কালেই আমলারাও শুনে নাই বোঝে নাই বা বোঝার চেষ্টা করে নাই এবং সরকারে যারা আছে তারাও বোঝে না ফরচুনেটলি এখন যারা गवर्नमेंटে আসছে তাদের মধ্যে অনেকেই মনে হচ্ছে বয়সের ভারে নুজো অনেক ট্যালেন্ট হতে পারে এখানে 2টা কাজ হতে পারত সিনিয়রদেরকে উপদেষ্টা হিসেবে রেখে আরও ডাইনামিক কি বাংলাদেশের লোকজন ছিল না চার চারজন উপদেষ্টা আছে অর্থনীতিবিদ হিসেবে নিয়েছেন দাদারা কিন্তু সেই রকম আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি না আপনাকে তো আগে নিজের বাজার ব্যবস্থাটা ঠিক করতে হবে আপনি নিজের বাজার চাঙ্গা না হলে শুধু এক্সপোর্ট করলে তো হবে না এটা এটাতে সমষ্টিক অর্থনীতি প্রত্যেককে নিয়েই আপনাকে আগাইতে হবে আপনি দেখেন যে ব্যাঙ্ক তো লুট করে নিয়ে গেছে এখন পর্যন্ত কোনো দিক নির্দেশ আমরা পাই নাই যে ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো সাপোর্ট দেওয়া হবে আপনি গার্মেন্টসগুলোতে যে অস্থিরতা চলছে আমরা শক্ত হাতে কোনো কিছু দেখতে পাচ্ছি না এই গার্মেন্টসের এক্সপোর্টের সাথে আমাদের ছোটো ছোটো ব্যবসাগুলো রিলেটেড প্রত্যেকেই আমাদের ব্যবসা আপনি হয়তো বিশ্বাস করবেন না সিক্সটি পার্সেন্ট পর্যন্ত নাই লাস্ট তিন মাসে আমি আমার নিজের ব্যবসা এফডিআর লাস্ট ছিল ভেঙে বেতন দিয়েছি এবং স্টুডেন্টদের নামে যে অরাজকতাটা চলছে না বললেই না আল্ট আলটিমেটলি যে অর্জন সেটা ম্লান হয়ে যাবে যদি এখনই রিয়েলাইজেশন না করে যত কিছু বলেন আপনি বৈষম্যর কথা বলে যে ধরনের নিজের তো ফেস করতেছি আমরা স্টুডেন্ট নাম ধরে যা একটা হচ্ছে কিছু হইলে যে একটা ডিসিপ্লিন ইমিডিয়েট যে দরকার তা না হইলে যেই লক্ষ্যে আমরা এই অভ্যুত্থানটা হয়েছে সেই লক্ষ্য কোনোভাবে তো অর্জন হবেই না আমার মনে হচ্ছে যে দেশ একটা রসাতলে যাবে সেই জায়গাটাতে কি কার্যকর উদ্যোগ দেখছেন না বা কি ধরনের উদ্যোগের পরামর্শ আসলে আপনার আমি পার্সোনালি যদি বলি আমি দৃশ্যমান কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না এমন একটা উদ্যোগ দরকার যে ইমিডিয়েটলি উইদিন এ উইক আমরা একটা দৃশ্যমান দেখতে পাবো এবং যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনীতির জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে এবং দৃশ্যমান যে থানাগুলোতে ওইভাবে কাজ শুরু হয়নি এখন পর্যন্ত আমরা টহলে কোনো পুলিশ দেখতে পাচ্ছি না আমি নিজে সন্ধ্যা পর বেরোতে আতঙ্ক ফিল করতেছি শুনছি আমরা চিন্তায় রাহাজানি ডাকাতি বেড়ে গেছে তারপর যে যেভাবে পারছে বিভিন্নভাবে আপনি দেখবেন যে কক্সবাজারে আমাদের ব্যবসা আছে কক্সবাজারে এই প্রকাশ্যে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে সেখানে কোনো পুলিশের উপস্থিতিতেই এই পুরো কক্সবাজারের ব্যবসাটা প্রশ্নবিদ্ধ আপনি জানেন এর আগে এক র্যাবের একটা ঘটনায় পুরো কক্সবাজারে ব্যবসার একটা ইয়ে পড়েছে ঝিমিয়ে পড়েছিল তিন চার মাস পরে আমাদেরকে ক্লারিফাই করতেছে র্যাবং এবং এবং পুলিশের এই দুইজনের টানাপোড়নের কারণে কিন্তু একটা মিথ্যা বিষয় নিয়ে সারা বাংলাদেশের পত্রপত্রিকাগুলো একটা নেগেটিভ প্রচার করার কারণে পুরো কক্সবাজারের একটা ইমেজ সংকটে পড়ে গেছে এখন যে দুই তিন দিন আগে যেটা কক্সবাজারে ফেসবুকে ভাইরাল হলো একটা ছেলে সেই ছেলেটা এই প্রকাশ্যে নারীদের পেটাচ্ছে এবং কয়েক জায়গায় তাকে পাওয়া গেলো এইরকম ছোটো ছোটো অনেক বিচ্ছিন্ন ঘটনা আছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে গিয়ে ডিন চেঞ্জ করতে হবে এইটা চেঞ্জ করতে হবে ওইটা করতে হবে এই যে বিভিন্ন সেখানে কোনো দোক মানে কেউ কোনো ডিসিশন নিতে পারছে না একটা আতঙ্কগ্রস্ত আমি বলব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যা করেছে সেই ফল ভোগ করতে হলে এখনই এই ছাত্রদেরকে একটা চেন অফ কমান্ডের মধ্যে আসতে হবে আমি ছাত্র বলে আমি একটা জায়গা ভিসিকে একটা বলবো এই ডিনের কাছে আমি ক্লাস করব না এটা চলবে না এইভাবে না করে একটা দৃশ্যমান কিছু দেখতে চাই কারণ সবাই আতঙ্কিত আছে যেই দেশে একটু আগে আলোচনা হচ্ছিল যে আপনার ন্যাশনাল মস্কের ক্ষতি পালায়া যায় যে দেশে গভর্নর পালায়া যায় সেই দেশ রিফর্ম করতে হলে একটা শক্তিশালী আপনার সবার আগে লয়ন অর্ডার দরকার লয়েন অর্ডার ঠিক হলে অটোমেটিকলি অনেক কিছু ঠিক হবে যেভাবে জ্বালাও পড়া চলতেছে আপনার মালিক দোষ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এই বত্রিশ হাজার রেস একটা ফ্যাক্টরিতে কাজ করে এই যে ফ্যাক্টরি জ্বালায় দেওয়া হলো এটার এফেক্ট তো আপনি এখন পাবেন না আপনার আজকে আমি সন্ধ্যায় গার্মেন্টস মালিকদের সাথে আমাদের দেখা হয়েছিল ক্লাবে কান্নাকাটির অবস্থা তাদের ভয়ঙ্কর অবস্থা আপনি লোনও দিলেন কিন্তু তার কিভাবে পাশা সে কাভার আপ করবে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে আমাদের কর্মচারীদের বেতন দিবক আমরা কিভাবে বিদ্যুতের বিল দিব আওয়ামী লীগ গভর্নমেন্ট তো যেই লুট করছে সেই লুটের থেকে বের হওয়ার জন্যই তো আমরা এই সরকারকে সাপোর্ট দিয়েছি সারা দেশের মানুষ এই ছাত্র জনতাদেরকে সাপোর্ট দিয়েছে কিন্তু সেখানে তো একটা দৃশ্যমান দরকার আপনি এনজিও থেকে সব লোকজন এসে বসাই দিলেন তারা কি দেশ পরিচালনা করতে পারবে দেশ পরিচালনা করার জন্য কি আর দক্ষ কেউ ছিল না স্ট্রং কেউ ছিল না তারা উপদেষ্টা হিসাবে থাকতে পারে যারা চালানোর জন্য আমরা মনে করি আরও লোক নিয়োগ করা দরকার আমাদের প্রতিমন্ত্রী লেভেলের মন্ত্রী হয়তো আমাদের উপদেষ্টা যে সহ উপদেষ্টা হিসাবে আমরা আরও চৌকশ লোক চাই আপনি যারা রিটায়ার করে গেছে বিভিন্নভাবে পত্রিকায় দেখছি যে আমলাগুলা তাদেরকে আবার আপনি আয় না এখানে ঢুকাচ্ছেন কেন আর একটা দৃশ্যমান দেখতে চাই যে এই আগের দোষর যারা ক্ষম যারা আওয়ামী লীগ যারা দোষর ছিল আমলারা তাদের তাদের ইয়ে ছাড়া যোগ সাদস্যরা কিন্তু দুর্নীতি হওয়ার কথা ছিল না কিন্তু আপনি কি দৃশ্যমান তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখছেন তাহলে ঘুরে ফিরে কী হবে তারা কি চাইবে দেশে শান্তি হোক এই ব্যাপারগুলো আইডেন্টিফাই করতে হবে যে এখন যেখানে আমলারা নিজেদের পোস্টিংয়ের জন্য নিজেদের ইয়ের জন্য প্রমোশনের জন্য আন্দোলন করতেছে সেখানে দৃশ্যমান আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি নাই অসহায় ফিল করতেছে তারা সেইখানে আমরা চাই এই লোডারের জায়গাটাতে স্ট্রিক্টলি আমাদের যদি পুলিশ কম থাকে অনেক শুনছি পুলিশ জয়েন করে নাই আর্মি থেকে রিটায়ার্ড করছে একটু আলোচনা হচ্ছিল তাদেরকে অ্যাপয়েন্ট করতে পারে আর্মির আরও বড়ো ভূমিকা রাখা উচিত যারা সাপোর্ট দিবে এই গভর্নমেন্টকে তাইলে আপনি দৃশ্যমান একটা কিছু দেখতে পাবেন তাহলে আমরা ছোট ছোট ব্যবসায়ীরা আমরা জানিয়ে বাস্তব আদারওয়েজ যদি এইভাবে চলতে থাকে আমরা যদি দৃশ্যমান কিছু না দেখতে পাই অনেক ব্যবসায়ী পথে বসে যাবে জি ডক্টর জামারউদ্দিন আহমেদ আসলে সংস্কারের বিষয়টা খুব জোরে সরে আসছে আর কি এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তো মার্কিন প্রতিনিধি দলকেও কিছু রূপরেখা জানানো হয়েছে বিশেষ করে ব্যাংকিং খাত রাজস্ব খাত এই জায়গাগুলোতে সংস্কারের মানে এই আর্থিক খাতের সংস্কারগুলোর ক্ষেত্রে মোটা দাগে আসলে কোন দিকে এই সরকারের গুরুত্ব দেওয়া উচিত দেখুন আপনার সংস্কারটা করার জন্য এটা নর্মালি যে কোনো চেঞ্জ আনতে হয় ইয়াঙ্গার জেনারেশন করতে পারে থার্ড সেকেন্ড ইনিংস থার্ড ইনিংস ক্রিকেটে ফোর্থ ইনিংস খেলা প্লেয়ার দিয়ে যদি আপনি ফাইনাল খেলা খেলতে চান পারবেন না পারবেন না এখন যাদের যারা এখন আপনার এখানে কাজ করতেছে এরা তো ম্যাক্সিমাম থার্ড ইনিংস খেলা খেলোয়াড় সেই ক্ষেত্রে আপনাকে রাইট লোককে যেটা উনি বললেন যে রাইট লোক রাইট চেঞ্জ করতে হলে মেন্টালি স্ট্রং থাকতে হয় মানুষ যখন বয়স হয়ে যায় তখন কিন্তু মানুষ কিন্তু ওরকম সিরিয়াস কাজ করতে পারে না এটাই স্বাভাবিক এবং পরিবর্তনের জন্য হয়তো উপরের লেভেলে থাকতে পারে একজন দুজন কিন্তু মোস্টলি বাকি ইয়াঙ্গার জেনারেশনকে যদি আপনি ইনভলভ করেন ইন্ডিয়াতকে সেই চেঞ্জটা আপনি প্রসিড করতে পারবেন এখানে আমরা সেই আলামত দেখতেছি না যতই ডিলে হবে এই গভর্নমেন্টের উপরে মানুষের কিন্তু আস্থা নষ্ট হয়ে যাবে যে আশা যে ভরসা নিয়ে মানুষ এত ট্যাক্সি এতগুলো লোক মারা গেল ইয়ে গেলো এদের প্রতি যে শব্দটা যদি আপনি দেখাইতে হয় তাহলে তারা যেটা চিন্তা করছে বৈষম্য বিরোধী বৈষম্য তো এখন আপনার এখন এটা তো আর একটা বৈষম্য হচ্ছে যে বয়স্ক লোকজন দিয়ে আপনি ক্যাবিনেট বানাইছেন সেখানে আপনার সেই সেখানে আপনার ইয়াঙ্গার জেনারেশনের রিপ্রেজেন্টেশন নাই তো খালি দুইজন সমন্বয়ক দিয়ে তারা তো এখনও বয়স অনেক কম মানে এক্সপার্ট লোকজনকে যে দেশের লোক তো আরও আছে এবং সেটা যদি বিভিন্ন স্তরের এক্সপার্টিসগুলোকে আপনি ইনভলভ করেন আমাদের চেঞ্জ দরকার দরকার যেটা আপনি বলছেন যে রেভিনিউ রেভিনিউ কালেকশানটা আমরা বাংলাদেশ অর্থনীতি সমিতি থেকে বিকল্প বাজেট তৈরি করি প্রতি বছর এবং আমাদের ওই ধাক্কায় কিন্তু সরকার গত লাস্ট যে বাজেটটা হয়েছে এটার প্রায় আট লক্ষ হাজার কোটি টাকার মতন এর আগে এটা অনেক কম ছিল তার মানে কি আমাদের যে পসিবিলিটি আছে সেই পসিবিলিটিগুলো পুরো আমরা কিন্তু এক্সপ্লোয় করতে পারতেছি না বিকজ অফ পাওয়ার আমাদের সাহস নাই যারা মানে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারণে সিস্টেমে মানে সতেরোশো সাতান্ন তারপরে হলো মানে আঠারোশো আটান্ন সিভাই বিদ্রোহ হয়েছে আঠারোশো সাতান্নতে না তারপরে ব্রিটিশ গভর্নমেন্ট আসছে এখানে সেই ব্রিটিশ গভর্নমেন্টের ইনকাম ট্যাক্সের রুল সেইটা কিন্তু তারা পরবর্তীতে উনিশশো বাইশ সালে ইনকাম ট্যাক্স তৈরি করে এই ইন্ডিয়ার জন্য যেটা আমরা পাকিস্তানের আমলে পাইছি খালি দাড়ি কমা চেঞ্জ করি ইস্ট পাকিস্তান পাকিস্তান রেখে ইন্ডিয়ার জায়গায় আর কিছু আর কোনো চেঞ্জ হয় নাই সেই আমলের সেই ট্যাক্সের আইন এখনও এখানে চলে এবং দুই তিনবার হয়েছে দাড়ি কমা এইসবগুলো চেঞ্জ করছে লাস্ট কিছুদিন আগেও একটা চেঞ্জ করছে কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল কোনো চেঞ্জ হয় নাই যেমন ভিয়েতনাম উনিশশো সালে আমেরিকান অকুপেশন থেকে স্বাধীন হইয়া তারা যেটা করছে সেই ভিয়েতনাম এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের সাথে কম্পিট করতেছে স্মল কিন্তু গত শনিবারে কিন্তু এনবিআর এর একটি অনুষ্ঠানে নতুন এনবিআর চেয়ারম্যান কিন্তু বলেছেন যে আইনের ব্যাপক সংস্কার করতে হবে এবং তারা এটা উদ্যোগ নিচ্ছে আমি 1972 তারা কিন্তু এরি মধ্যে এই উদ্যোগ নিচ্ছে শব্দটা তো কবে হবে 50 বছর পারে হয়ে গেছে আমরা তো বুড়া হয়ে গেছি আমরা তখন যখন হবে হবে আরম্ভ হইছে তখন তো আমরা ইউনিভার্সিটি কলেজে পড়তাম

কত কিছু কিছু হয়েছে সেটারই রেজাল্ট এখন আপনি এই যে মুভমেন্টটা হলো এটা ডিজিটাল সিস্টেমের কারণে ফোর জি আসাতে মানুষের বক্তব্য ইয়ে কমিউনিকেশান কোম্পানিয়ান শেয়ার হয়েছে সেই শেয়ারের মধ্যে দিয়েই কিন্তু এই পরিবর্তনটা একটা ই ইনিশিয়েটিভটা জোরদার হয়েছে কিন্তু এটাকে কার্যকর করেই আপনি ডিজিটাল কারেন্সি আপনি যদি না আনেন ফাইন্যান্সিয়াল সিস্টেমকে যদি ডিজিটালাইজ করেন তখন অটোমেটিক্যালি এই যে চোরাকার বাড়ি টাকা পাচার এগুলো ধরা পড়ে যাবে ন্যাশনাল আইডির অ্যাগেন্স্টে আপনার কারেন্সি ইস্যু হবে তখন কিন্তু আপনার এই পেপার মানি থাকবে না এই যে এই জিনিসগুলো যদি আপনি করতে চান এটা কষ্ট আছে এবং ধৈর্য আছে এখানে কিন্তু আপনার চোরাকার বাড়ি বন্ধ হয়ে যাবে চোরাকার বাড়ি বন্ধ হয়ে আপনার ক্যাশ টাকা যখন ব্যাঙ্ক থেকে উঠেবেন তখন ইলেকট্রনিক্যালি রেকর্ড থেকে যাবে সেই রেকর্ডটা দিয়ে আপনি চেক করতে পারবেন এখন তো সেটা পাচ্ছেন না তাহলে আপনার টাকা যে আমার ধরুন এক প্রায় আশি হাজার থেকে এক লক্ষ হাজার কোটি টাকা দিয়ে বিদেশে পাচার হচ্ছে সেটা কারা করতেছে এদেরকে তো আমরা সবাই চিনি চিনলে কী হবে আমরা তো ধরতে পারতে না আমাদের সেই জোর নাই যে আমরা উই আর পার্ট অফ দি প্রবলেম যে পার্ট অফ দি প্রবলেম হয় সে কিন্তু প্রবলেম সলভ করতে পারে না ম্যান হু ইজ পার্ট অফ দি প্রবলেম হি ক্যানট সট ইট আউট তো সেই ক্ষেত্রে আমাদের এই পারসেপশানগুলোকে আমাদের কাজে লাগাইলে ফেজ বাই ফেজ এখন একদিনে তো সব কাজ হবে না যেইটুকু আগাইছে এটাকে বেজ করে আমার সামনের দিকে আগাতে হবে আগানোর পরে মধ্যে দিয়ে আমরা প্রতি তিন মাস অন্তর ছয় মাস অন্তর রিভিউ করেন রিভিউ করার পরে রেভিনিউ বাজেট আমি দাবি করি যে রেভিনিউ বাজেট বাংলাদেশের বাজেটের সাইজ এখন যেটা আছে আট লক্ষ হাজার কোটি টাকা এটা বিশ থেকে পঁচিশ লক্ষ হাজার কোটি এই পাঁচ বছরেই সম্ভব এই ইলেকশন যেটা জি আমরা আমাদেরও সে ধরনের প্রত্যাশা থাকবে ওটা মাহফুজ কবির মানে এনবিআর সংস্কারগুলোর ক্ষেত্রে আসলে সাম্প্রতিক বছরগুলোতে মানে আপনাদের কি মনে হয় মানে বাধা কি ছিল আসলে আমরা দেখেছি যে ধরেন ভ্যাটের ক্ষেত্রে অনলাইনে অনেক নেওয়া হয়েছে কিন্তু হয়নি আয়করের ক্ষেত্রে শুল্কের ক্ষেত্রে অনেক মানে এই আধুনিকায়নের এত চেষ্টা হয়েছে যাতে স্বচ্ছতা আসে জবাবদিহিতা আসে কিন্তু সেই জায়গাগুলোতে আমরা সফল হতে দেখিনি তো এই অভিজ্ঞতার আলোকে সামনের দিনে আসলে কি উদ্যোগ নেওয়া যায় হ্যাঁ এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কথা শুরু হয়েছে মানে আই এর যে এজেন্ডা হ্যাঁ তো সেগুলোর মধ্যে এটা আছে মানে তিনটা জায়গা এত অটোমেশন দরকার একটা হলো আমাদের ডিউটি স্ট্রাকচার বিশেষ করে ইম্পর্ট ডিউটি এখানে আর আরেকটা হচ্ছে আমাদের ভ্যাট ভ্যাট নিয়ে অনেক কথা হচ্ছে ভ্যাট আইন সেটাও আমরা আসলে ইমপ্লিমেন্ট করতে পারিনি এখন আবার আই বলছে যে এই সময়টাতে যখন সংস্কার হচ্ছে এই ভ্যাটের যেন একটা অটোমেশন হয় আমাদের ইলেকট্রনিক ফিসার ডিভাইস যেটা এফ ডি তো সেটাই আমরা আসলে কোথাও বসাতে পারি না সেই অর্থে খুব সামান্য অল্প পরিমাণে কিছু মেশিন আমরা ইনস্টল করেছি কিন্তু সেটা একেবারেই অপ্রতুল তো এটা একটা আর একটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স বিশেষ করে যে পার্সোনাল এবং কর্পোরেট ইনকাম ট্যাক্স এই জায়গায় তো অটোমেশন লাগবে এই তিনটাই হলো আমাদের আসলে পুরো ফাউন্ডেশন এই পুরা রেভিনিউ রিফর্মের তো সেটি নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল তাদের এজেন্ডার মধ্যে এটা আছে যে তারা এই সংস্কার এই বিশেষ করে যে রেভিনিউ রিফর্ম এই জায়গায় তারা হেল্প করতে চায় তাদের এক্সপার্টাইজ দিয়ে এখন এটার জন্য তো আমাদের ফাইন্যান্সিয়াল একটু অ্যালোকেশন দরকার এখন যে অবস্থা আমরা শুনতে পাচ্ছি ভিন্ন জায়গাতে যে ব্যবসায়ীরা হতাশ নতুন বিনিয়োগ হচ্ছে না বিদেশি বিনিয়োগ আসছে না আংটারেরি পড়ে এলো যেটা আমরা জানতে পারলাম যে বৃহস্পতিবারে যে আসলে কমে গেছে আমাদের এফটিআই তো এখন যে অস্থিরতা চলছে বিশেষ করে গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য ওষুধ এই দুটো জায়গাতেও কিন্তু ছড়িয়ে গেছে এবং অবস্থাটা ইম্প্রুভ করছে না এই অবস্থায় বাইরে কিন্তু আমাদের একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে যে বার্তাটা যাচ্ছে তাতে করে কিন্তু ভবিষ্যতে আসলে বিদেশ থেকে যে বিনিয়োগ সেটা আবার আসাটা কবে না স্বাভাবিক হবে সেটা চিন্তার বিষয় ইতিমধ্যে আমরা অনেক মেগা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি আমরা স্পেশাল ইকোনমিক জোন এটা একশোটা আইডেন্টিফাই করেছি কিন্তু সেরকম বিনিয়োগ আসছে না এখন আবার অন্যদিকে আরেকটা সমস্যা রয়েছে সেটা উচ্চ সুদের হার তো সেই জায়গাতেও কিন্তু আমরা আবার কথাবার্তা বলা হচ্ছে যে আরও নাকি বাড়াবে নীতি সুদের হার তো তখন কী অবস্থা দাঁড়াবে তো এই অনেক জটিলতা তৈরি হয়েছে এখন এই জায়গায় এখন ব্যবসায়ীরা যদি আপনার করে দিতে না পারেন মানে আলটিমেটলি যেটা ভ্যাট বা অন্য যে ডিউটিগুলো তার কারণ অবস্থা যে যেরকম দেখতে পাচ্ছি আমরা তো তখন কিন্তু রেভিনিউ একটা ক্রাইসিস তৈরি হবে যার ফলে তখন অটোমেশনটাকে আবার পাশ কাটিয়ে যাওয়া লাগতে পারে কিনা সেটা একটা চিন্তার বিষয় কথাবার্তা হচ্ছে না এইভাবে আমরা কিভাবে কি করব আবার অটোমেশন না হলে কিন্তু আমাদের টার্গেট সেটাও ফুলফিল করতে পারবো কিনা এই সমস্ত বিষয়গুলো আমাদের এখন সেক্ষেত্রে মানে আপনাদের পরামর্শ কি আসলে পরামর্শ হচ্ছে কি যে আমাদের অন্তত একটা জায়গা দিয়ে শুরু করতে হবে যে ঠিক আছে ভ্যাটটা না হয় না হলে পরে করি আমরা ইএফডিটা লাগবে অনেক মেশিন লাগবে কিন্তু অন্তত ডিউটি স্ট্রাকচারে তো আমরা এটা করতে পারি একটা জায়গাতে শুরু করলে কিন্তু তখন বাকিগুলো আস্তে আস্তে করা যাবে অন্তত আমাদের যে ইম্পোর্ট ডিউটি এটা ফুল অটোমেশন দরকার এটা হলে যেটা হয় যে আমাদের অনেক সময় দেখা যায় কি যে ইম্পোর্টের আড়ালে কিন্তু অনেক সময় অর্থ পাচার হয় অনেক অভিযোগ রয়েছে তো এখন সেটাকে আমরা তখন ধরতে পারবো যে আসলে কী হচ্ছে তখন ওভার ইনভয়েসিং এটা আন্ডার ইনভয়েসিং হচ্ছে কিনা ঠিক মতো তো এইটা আমাদের অবশ্যই লাগবে এরপরে আমরা আস্তে আস্তে ভ্যাটার ওটাতে যাবো কিন্তু একটা দিয়ে আমাদের শুরু করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এনবিআরের নতুন নেতৃত্ব এসেছেন তার কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা তো এখন তাদের একটা নিজেদের অন্তত একটা যদি ভীষণ ডকুমেন্ট তাদের সামনে থাকে যে তারা বলুক যে না আমরা এ আগামী এক বছরের ভিতরে এই জায়গাতে রিফর্মটা করবো এবং তারা জাতির কাছে এটা ঘোষণা করুক একটা প্রতিশ্রুতি তো নিয়ে আসতে হবে নিয়ে আসলে তখন কিন্তু সবার মধ্যে একটা আস্থা তৈরি হবে আর একটা মাননীয় যে সাথে তিনি বলেছেন যে মানুষকে কষ্ট দিয়ে করাদায় করা যাবে না এটা কিন্তু একটা মেসেজ তার মানে হলো যে আমাদের ব্যবসায়ীদের যে কষ্ট হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছেন তিনি তো সুতরাং এই জায়গাতে একটা ব্যালেন্স দরকার মানে সোসাইটির একটা সাপোর্ট লাগবে একই সঙ্গে স্বচ্ছতা লাগবে তার কারণ স্বচ্ছতা বিষয়ে যেহেতু প্রতিশ্রুতি রয়েছে এই এই গভর্নমেন্টের তো সুতরাং এই এটা ব্যালান্স তৈরি করতে পারলে আমি মনে করি যে এনবিআরের রিফর্মের একটা ভালো সুযোগ রয়েছে এবং সেই সুযোগটা তাদের নেওয়া উচিত জি ইমরান হাসান মানে ভ্যাটের ক্ষেত্রে তো আপনাদের একদম সরাসরি সম্পৃক্ততা মানে সেই জায়গাটা আসলে অভিজ্ঞতাটা কি বা চাওয়াটা কি তিনটাই শুনিয়ে কথা বলবো একটু সময় লাগবে ভ্যাট নিয়ে বলি আমি যখন মহাসচিব হিসাবে দায়িত্ব নিয়ে আসছিলাম আমাদের টিম এনবিআর চেয়ারম্যানের সাথে দেখা করেছিলাম আমরা বলেছি যে আপনি সিস্টেম করছেন যাতে আমার চুরি করতে হয় সিস্টেমটা এমনভাবে করা প্রত্যেকটা জায়গায় এমনভাবে সিস্টেমটা করে রাখবে আমি চুরি করতে বাধ্য চুরি ছাড়া আমার ব্যবসা করা সম্ভবই না চ্যালেঞ্জ করলাম এটা উনি শোনার পরে পনেরো পার্সেন্ট ভ্যাট থেকে দশে নিয়ে আসছে এসি এরপরে আমরা আবার বসলাম নেক্সট ইয়ারে পাঁচ পার্সেন্টে নিয়ে আসছে এবং ওনার মুখে শোনা উনিশ পার্সেন্ট ভ্যাট কালেক্ট বেশি হয়েছে রেভি ইয়া কমাতে হার কমাতে রেট কমানোতে এখন এই তৃণমূলে কিন্তু তাদের খাওয়া বন্ধ হয়ে যাবে বলেই তারা কিন্তু আইন করতে দিচ্ছে না সবাই চেন অফ কমান্ড ঘুষ খায় নিচের থেকে ঘুষ খেয়ে উপর পর্যন্ত ভাগ হয় আমি মনে করি পলিটিশিয়ান আমলারা বেশি চোর বলতে বাধ্য ঢাকা শহরে যত আপনার পুলিশের থেকেও আপনি বিশ্বাস করেন ঢাকা শহরে যত বড় বড় বাংলাদেশ যত প্রপার্টিগুলো খোঁজ নিয়ে দেখেন তাদের প্রপার্টি সব তারা সবচেয়ে বড় চোর এবং তারা এই জন্যই কোনোভাবেই যে কোনো আজকে জানি না এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আপনি কি মনে করেন আবার কোনো দল আইসা তারা এই রিফর্ম করবে ইম্পসিবল তারাও তাদেরকে ঘোরপাকের মধ্যে তারা তাদের লুটপাট তারা চালায় যাবে বিদেশে সব ম্যাক্সিমাম আমলাদেরই ঘর বাড়ি আমিও নিজে দেখেছি শুনেছি এখন যেটা শুনে এই ভ্যাটটা রিফর্ম করতে হলে দুই তিন টাইম সংস্কার করতে হবে যেমন আপনি বাড়ি ভাড়ার উপরে পনেরো পার্সেন্ট একটা ভ্যাট ই পাই দেখছেন ভ্যাট এআইটি এখন আপনি যদি এআইটি দিতে চান ভ্যাট দিতে চান অরিজিনাল বাড়ি ভাড়া দেখাইতে চান মানে রেন্ট কমার্শিয়াল তাহলে এটা আপনি বিজনেস করে সাস্টেন করতে পারবেন না এইটা কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি তারা গুলশান এরিয়া ওই এরিয়ায় তাদের পনেরো ভ্যাট দেয় ওটা সত্যি সত্যি তারা ফাঁকি দেয় না তাদের ওভার কস্ট বেশি কিন্তু যারা ক্ষুদ্র উদ্যোক্তা আমি এক লাখ টাকা দিয়ে একটা ভাড়া নিলাম এখন পনেরো পার্সেন্ট ভ্যাট আছে এআইটি আছে ফাইভ মানে বিশ দিতে হবে আবার ল্যান্ডলোড আমাকে ভাড়া দিবে না তার ইনকাম তো বাড়তি দেখাচ্ছে সেও আবার ট্যাক্স দিতে হবে তাহলে এই যে চেইন অফ এইটা আমরা বহুবার বলছি শুনতেও চায় না সমস্যা হচ্ছে এই আমলাগুলো এমনভাবে সৃষ্টি হয়েছে তারা এমন অধ্যত্ত আমার ট্যাক্সের টাকা তার বেতন হয় তারা ভালো করে কথা শুনতেও চায় না এবং দেয় না তাদেরকে সার সার করে জি 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 এইটা রিফর্ম করা উচিত সবার আগে যে আমাদের সার বলা বন্ধ করতে হবে সবার আগে এবং এই যে এক মাস হয়েছে যে তাদের যে সম্পদের হিসাব চাওয়া হয়েছে দেন কয়জন দেয় ওনারা কি সাকসেস দিবে এই গভর্নমেন্টকে এই জন্য বললাম যে শক্তিশালীভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সবার আগে গোড়ায় গলম আপনি উপরে পানি ঢেলার নিচে গোড়া কাটলে কোনো কাজ হবে না এরপর আসেন রেন্টের বাইরে আমি একটা জিনিস বাজার থেকে কিনলাম এটাকে আমাকে এআইটি দেখাইতে হবে আমি তো বাজার থেকে গ্রোসারি কিনলাম আমি একটা এক্সাম্পল আমাকে প্রতি বছর অডিট রিপোর্ট দিতে হবে একটা অডিট রিপোর্ট করতে পঞ্চাশ হাজার টাকা লাগে মিনিমাম চার্টার অ্যাকাউন্টেন্টকে এখন আমার একটা ক্ষুদ্র ব্যবসা একটা বড় ব্যবসার সাথে একই কম্পারিজনে যদি আপনি আমাকে অডিট রিপোর্ট আমার সব কিছু দিতে হয় তাহলে আমার তো একটা মেন্টেনেন্স কস্টে বিশাল চলে যাবে আমি কিন্তু ওদের সাথে ব্যবসা সাস্টেন করতে পারবো না এস ছোট্ট একটা ব্যবসা নিয়ে মাসে আসলো বছরে আসলো কিছু দিয়ে দিলাম ভ্যাট দিতে হইলো না ট্যাক্স দিতে হলো না কিছু দিতে হলো না আমি ওর কাছে কম্পিটিশনে হেরে গেলাম আপনাকে তো বৈষম্য এখানেই একটা বিশাল বৈষম্য আপনি ফুটপাতে ব্যবসা করবেন কিছু দিতে হবে না আমি একটা সাজায় দোকান নিয়ে বসলাম আমাকে চালাই দিলেন ইয়ের মতো এটা একটা বিষয় আরেকটা বিষয় আছে দেখেন একটা সেক্টর আমি আমাদের যে প্রধান উপদেষ্টা উনি ক্ষুদ্র ঋণ নিয়ে জায়গায় আসছে সামাজিক ব্যবসার কথা বারবার বলতেছে ওনার সবার আগে আমি মনে করি যে আমি পার্সোনালি বিশ্বাস করি যদি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য লোনের লোনের ব্যবস্থা করে একটা ক্ষুদ্র উদ্যোক্তা লোন ডিফল্টার হবে না এবং টাকা মেনে দিবে না আপনি পঞ্চাশ হাজার কোটি টাকা এক একজনকে দিয়ে দিবেন এক লাখ কোটি টাকা চুরি করে নিয়ে যাবে সামান্য দুই তিন হাজার কোটি টাকা বিশাল জনগোষ্ঠীর আপনি দিবেন না এই ব্যাংকগুলো বর্তমান পরিস্থিতিতে ব্যাংকগুলো ব্যাংক তো লোন দিচ্ছেই না যাচ্ছে না ব্যাংক শুধু তেলের মাথায় তেল দিচ্ছে ব্যাঙ্কগুলির সব এমডি রে এডি রে কাঠগোড়ায় দাঁড় করানো উচিত এই এমডি চেয়ারম্যানের যোগ সাথে সবগুলি রে আপনি দেখছেন কোনো ব্যাংকের এমডি গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত লুটের সাথে সব এম জড়িত তৃণমূল থেকে জিএম থেকে জড়িত সব জড়িত আপনি কোথায় হাত দিবেন সব জায়গায় চোর এবং শুধু চোর না মুহা চোর এবার আসেন ব্যবসায়ের কথা বলি শিল্পনীতি নিয়ে বহুদিন বলতেছি এই দেশে একটা শিল্পনীতি নাই ওই বড় বড় কোম্পানির মুড়ির ব্যবসা করতে হবে ঝালমুড়ির ব্যবসা করতে হবে ঝাড়ুর ব্যবসা করতে হবে এমন কোন দর্তার সব ফেলতেছে এবং তারা এক্সপোর্টের নামে এক্সপোর্টে তারা টাকা চুরি করতেছে ইনসেন্টিভ নিচ্ছে এক্সপোর্টের নামে ডিউটি ফ্রি মালাই না সারা মার্কেট তারা ক্যাপচার করতেছে প্লাস্টিক থেকে শুরু করে ফুড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এই চোরদের কেমনে ঠেকাবেন ক্ষুদ্র দর্তা চুরি করে না আপনি দেখবেন নির্দিষ্ট কিছু কোম্পানি পাঁচটা বড় কোম্পানি পুরা মার্কেট দখল করে রাখছে তাহলে এই আঠারো কোটি জনগণের মধ্যে যদি ব্যবসা চলে যায় পঞ্চাশ জনের কাছে তাহলে বাকি আঠারো কোটি মানুষ কেমনে বাঁচবে অস্থিরতা তো আরও বাড়বে আপনি এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা তো বলাই অপেক্ষা না যে লাস্ট তিরিশ চল্লিশ বছরে কী প্রোডাক্ট বেড়েছে যারা সচেতন তারা এই এদেশ থেকে ভাইয়ে গেছে ভালো ভালো ক্রিম মাথাগুলা আর যেগুলি উজবুক ওই ঘানার রাজধানী মুখস্থ করে যেগুলো ওই যে আমলাতন্ত্রে গেছে তাদের তো ভিশন আপনারা দেখতেই পাচ্ছেন শুনতে খারাপ লাগে তারাই সব জানে এই রিফর্ম করতে হলে আপনাকে মূল থেকে যেতে হবে শিল্পনীতি সব একসাথে আর আরেকটা লাস্ট কথা বলতে চাই এখন প্রায়োরিটি তিনটা জিনিস দেওয়া উচিত এই গভর্নমেন্টের প্রথম প্রায়োরিটি হচ্ছে ল অর্ডার আগামী এক মাসের মধ্যে ল অর্ডার এক সপ্তাহের মধ্যে দেখতে চাই দৃশ্যমান এইটা হলো সবার আগে সেকেন্ড হচ্ছে এত সংস্কারের জন্য সবাই জানে কি সংস্কার করতে হবে নির্বাচন কমিশন আপনি অন্য জায়গায় নির্বাচন কমিশন কিভাবে সংস্কার করছে কপি পেস্ট করেন না উন্নত বিশ্বে কিভাবে নির্বাচন কমিশন হয়েছে এত এক্সপেরিমেন্টের দরকার তো নাই সেকেন্ড থিং হচ্ছে বিচার ব্যবস্থা যে একটা বিচার পাবো কোথাও গেলে সাহিত্য শাসন দিয়ে দেন বিচার ব্যবস্থাকে একটা আলাদা যেটা চা যেটা উন্নত বিশ্বে হয় এটা করতে তো তেমন কিছু লাগে না এবং এইটা করে আপনি সব দলের নিয়ে বৈশা আগে একটা এমই করেন যে আমরা এই রিফর্মের জন্য প্রস্তাব দিছি তোমরা একমত কি না তোমরা এটাকে সাপোর্ট দাও কি না তোমরা এটাকে ইয়ে করো আইডেন্টিফাই করো কোনটা যায় না সবার মতামত নিয়ে লক করে দেন লক করে সবার এমই করে একটা ইয়ে করেন যে ইলেকশন দিয়ে দেন ইলেকশনের পরে ওইটাও থাকো এমওইতে যদি আপনারা ফেল করেন কোনো কিছু চেঞ্জ করেন আবার ছাত্র জনতা এটা আপনাদেরকে সরাই দিবে কনস্টিটিউশন চেঞ্জ করেন না যাই করেন তো মানুষজন জেগেছে সারা দেশের মানুষজন জাগছে আবারও জাগবে তো সুতরাং এই গভর্নমেন্টকে আমি আসলে সমালোচনা করার নাকি বলছে মাননীয় প্রধান উপদেষ্টা যে আমাদের সারা দিন বলেন ওই ওই দিন ওনার ভাষণটা একটু ভালো লাগছে এই জায়গাটায় যে প্রাণ খুলে আমাদের সমালোচনা করেন আসলে সমালোচনা না রিয়েল ফ্যাক্টটা বলছি যদি ওনাকে রিফর্ম করতে হয় এই তিন চার জায়গায় ইমিডিয়েট রিফর্ম করা দরকার জি বুঝতে পেরেছি ডক্টর জামাল উদ্দিন আহমেদ মানে একটা বিষয় ইমরান হাসান বলছিলেন যে ব্যাংকাররাও তো আসলে এই অনিয়মগুলোর সাথে জড়িত বা তাদের যোগ তো জিনিসগুলো হয়েছিল মানে সেক্ষেত্রে মানে তাদের কী কী বিচারের আওতায় তারা আসলে কতটুকু আসবেন বা মানে এই ব্যাংকিং খাতের সংস্কারের বিষয়টা যেহেতু বড়ভাবে আসছে এখন অর্থনৈতিক বাস্তবতায় মানে সেই জায়গাটা আসলে যারা অনিয়ম করেছেন তাদের বিচার কিভাবে কোন প্রক্রিয়ায় এগোলে আসলে সম্ভব এবং সামনের দিনে যাতে আর কেউ অনিয়ম করতে না পারে বা সাহস না পায় সেই জন্য কি ধরনের উদ্যোগ আসতে পারে ভাই বিচার তো করবেন এটা ঠিক আছে বিচার করার আগে এই ঘটনাগুলো যাতে না ঘটে সেটার জন্য ব্যবস্থাটা নেওয়া উচিত তাহলে বিচারের জন্য আপনি এত সময় নষ্ট করার দরকার হবে না সেটা হল নাম্বার ওয়ান আমি যদি বলি ব্যাংক এনভিএফআই ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাক্সেস দেশের চাহিদার তুলনায় অনেক বেশি এখানে সাইজ কমান যেটা আপনার গভর্নর সাহেব কিন্তু বলতেছেন ওনারে সাপোর্ট দেওয়া উচিত সবাই এই ব্যাংকের লাল্লু পাঞ্জু পিয়ন দারোয়ান যে অফিসের পিয়ন হইতে পারে না সেই ব্যাংকের ডাইরেক্টর কি বলে তাহলে এটা দেশের বাণিজ্য থাকে থাকে নাকি তারপরে আসেন ব্যাংকের যে ডাইরেক্টর ম্যাক্সিমাম নয় জনের উপরে থাকবে না এক ফ্যামিলিতে একজন হবে একটা ব্যাংকের ডাইরেক্টর আরেক ব্যাংকের ডাইরেক্টর হইতে পারবে না বলে না পাঁচ ছয়টা ব্যাঙ্ক একজনের মালিক হাওকাম পৃথিবীর কোথাও নেই পৃথিবীর কোথাও নেই আপনি দেখেন পৃথিবীর যত উন্নতদের উন্নত দেশ যতগুলো আছে কোথাও নেই ইভেন ইন ইন্ডিয়াতেও নেই আপনার দেখেন তারপরে আছে যে এই ব্যাংক ডাইরেক্টর ফ্রম ওয়ান ফ্যামিলি একজন হবে এখন এখানে চারজন আছে এখন এটাকে এই আইনটা স্ক্র্যাপ করা উচিত বাদ দিয়ে দেন দেখে বান্দারামি সব সিদ্ধ হয়ে যাবে আসেন পজিশান অব ডাইরেক্টর ইন দি ব্যাঙ্ক সে যদি হয় এটা টু সে ইন্স্যুরেন্স কোম্পানির মালিক হলে সে ব্যাংকের ডাইরেক্টর হইতে পারবে না এটা কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তারপরে আসেন লিজিং কোম্পানির সে ডাইরেক্টর হইতে পারবে না ব্যাংকের মালিক একটা গ্রুপে তারা এনবিএফেরও মালিক ইন্স্যুরেন্স কোম্পানিরও মালিক ব্যাংকেরও মালিক আচ্ছা বলেন লাইফ ইন্স্যুরেন্সের মালিক আসেন রেস্ট্রিকশান দিতে হবে ডকুমেন্ট লোন যে ডিফল্টার যে লোন ডিফল্টার যদি এখন কিন্তু আমি গ্রুপ অফ কোম্পানি দিয়া দেখা গেছে যে আমি একটা ইন্ডিয়া আমার গ্রুপ অফ কোম্পানি আছে আমি একটা কোম্পানিতে আমি ডিফল্টার কিন্তু আমার এইটার জন্যই রেস্ট্রিক্ট করে দিই ন একটাতে হইলেই সে সবগুলোর জন্য ডিফল্টার হবে সুতরাং তারা সে আর লোন পাবে না এবং এরা এটা করি এই জিনিসটাকে এখন আপনাকে ইমিডিয়েটলি এইটা অ্যাকশানে যাওয়া উচিত তারপরে আসেন এনি পার্সন অর কোম্পানি হোল্ডিং দি ডাইরেক্টারশিপ শুড বি রেস্ট্রিক্টেড টু বিকাম এ ডাইরেক্টার অফ অ্যানাদার ব্যাঙ্ক এটা রেস্ট্রিক্ট করতে হবে তারপরে আসেন যেই সমস্ত ব্যাংকের ডাইরেক্টার এই যে এখানে টাকা পাচার কেন হয় মানি চেঞ্জের কোম্পানি বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ইয়ে অনুযায়ী আছে রেকর্ড অনুযায়ী আছে সাড়ে সাতশোর উপরে রেজিস্টার এটা কিন্তু রেজিস্টার্ড হইতে হবে ফরেন এক্সচেঞ্জের বিজনেস যারা এটা রেজিস্টার্ড হইতে হবে বাংলাদেশ আড়াইশো আছে তার মানে আরও পাঁচশো আছে ইলিগাল এরা কারা এরা হলো ব্যাংকের ডাইরেক্টর মোস্টলি ব্যাংকের ডাইরেক্টর লিস্টেড কোম্পানির ডাইরেক্টর দে তারা আপনার এই চেঞ্জ মানি চেঞ্জার কোম্পানির মালিক তারা টাকা পাচার করে ওই নিজের কোম্পানি থেকেও করে ওই ডাইরেক্টর হিসেবে ওখান থেকে কিনে সরায় এটা সরাইতেছে তারপরে আসেন সিলেকশন প্রসেস অব দি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এটা স্ট্যান্ডার্ড একটা প্রসিডিউর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে তার কী কী থাকতে হবে লাল্লু পান ব্যাংকের ডাইরেক্টর করা ঠিক হবে না বললে যা হওয়ার এখন যা হয়েছে আরও হবে আপনি এটাকে রেস্ট্রিক্ট করতে হবে তারপর আসেন এনআরবি ব্যাংক এনআরবি ব্যাংকের কনসেপ্টটা ছিল যে আপনার রেমিটেন্স আনার জন্য কিন্তু এই ব্যাঙ্কগুলোর নাম দিচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশি ব্যাংক তিনটা ব্যাংক তিনটা ব্যাংক আছে রেমিটেন্সটা আনবেন যে সেই কাজটা ট্রেডিশনাল ফাংশান করার জন্য বহু ব্যাংক আছে বহু ব্যাংক আছে ওই কাজটা করার জন্য সেই ব্যাংকগুলো জেনারেল ব্যাঙ্কিংয়ে তার ওইগুলো দরকার না আমার দরকার তুমি রেমিটেন্স আনো এটার জন্যই তোমাকে আমি পারমিশন দিয়েছি নামটা এই জন্য দেওয়া হয়েছে সেটা এইভাবে নাই এবং কাদের ক্যাপেবিলিটি আছে ওইটা টেস্ট করে ওই কোম্পানিটার ডাইরেক্টর যারা হবে তার সেই এক্সপোজার থাকতে হবে সেটা দিয়ে যদি দেন রেজাল্ট আসবে তারপরে আসেন আপনার ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে যদি আপনি বলেন যে এই শর্ট টার্ম যারা বিজনেস করে এরা হলো কমার্শিয়াল ব্যাঙ্ক আর লং টার্ম লোনা এটাকে আমাদের দেশটা এখন চলতেছে একটা ইয়ের উপরে আমাদের এখানে কিন্তু লং টার্ম কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নাই রাখতে পারত শেয়ার বাজারের ওরাও শেয়ার বাজারে যে ব্রোকারেজ হাউস যারা ওনাদের আবার কিন্তু ওই ব্রোকারেজ হাউস কোম্পানির ডাইরেক্টর ওই কোম্পানির ডাইরেক্টর সে আবার তার যে লিস্টেড কোম্পানির ডাইরেক্টররা কিন্তু ব্রোকারেজ হাউস ক্রিয়েট করছে ওখানে বসে সে জালিয়াতি করে এবং সেখান থেকে বসে সে টাকা ফাঁচার করে বিদেশে তার মানি চেঞ্জার কোম্পানি আছে এদেরকে এটা দিতে পারবেন না এই জিনিসগুলো বন্ধ করেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার রাস্তা ক্লিয়ার হয়ে ডক্টর মাহফুজ কবির এখন মানে কিছু দুর্বল ব্যাংকের কথা বলা হচ্ছে কিছুদিন আগেই গভর্নর ডক্টর ইস ইসমনসুর বলেছেন যে দশটির মতো ব্যাংক মানে দুর্বল দেউলিয়া হওয়ার পথে এরকম কথাও আসছে মানে খুবই খারাপ অবস্থা তাদেরকে পুনরুদ্ধারের চেষ্টা করছে ডে টু ডে মনিটরিংয়ের মধ্যে আনা হয়েছে মানে এই জায়গাটা আসলে গ্রাহকরা এক ধরনের বা এই ব্যাঙ্কগুলোতে যেসব ব্যবসায়ীরা তাদের অ্যাকাউন্ট মেনটেন করতেন বা ব্যবসা পরিচালনার ব্যাংকিংটা করতেন তারাও এক ধরনের নানা জটিলতার মধ্যে পড়েছেন মানে এই জায়গাতে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে বা নজরদারিতে আনা হচ্ছে মানে এই জিনিসগুলো আসলে পর্যাপ্ত কিনা বা এক্ষেত্রে আসলে গ্রাহকদের উদ্দেশ্যে আপনাদের কোনো পরামর্শ থাকবে কিনা এখানে দুটো বিষয় আছে একটা হলো যে এই ব্যাংকগুলো তো দুর্বল হয়েছে এবং এটা লম্বা সময় ধরে হয়েছে এখানে একই গোষ্ঠীর হাতে আসলে পাঁচটা ছয়টা ব্যাংক চলে গেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইসলামিক ব্যাংকের মতো একটা শক্তিশালী একটা ব্যাঙ্ক যেখানে সবচেয়ে বেশি ট্রেড হচ্ছে রেমিটেন্স আসছে ব্যবসা হচ্ছে এলসি তো সেইটা এমন দুর্বল হয়েছে যে আসলে যতটুকু ক্যাপাসিটি তার চাইতে বেশি লোন দেওয়া হয়েছে তো এক ধরনের ওভার এক্সট্রাকশন হয়েছে এই ব্যাংক থেকে এবং অন্য অন্য ব্যাঙ্কগুলো তো দেখা যাচ্ছে যে পরিস্থিতি একই রকম এখন এই ব্যাঙ্কগুলোকে তো আবার একটু দাঁড় করাতে হবে এটা মার্জার অ্যাকুইজিশন হোক বা অন্য কোনোভাবেই হোক তো এখন পুরো একটা মানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অভিভাবক হিসেবে আসলে এই ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে একটু আর সচেতন হয়ে বলা উচিত আমি মনে করি যে আসলে এই নতুন গভর্নরের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা যে তিনি অনেক কিছু বোঝেন ভালো কিন্তু এখন এমনভাবে বলতে হবে যে যাতে আমরা একটু টেক কেয়ার করছি তাহলে যেটা হবে যে তখন কিন্তু এই যে যারা সাধারণ গ্রাহক রয়েছেন যারা আমানতকারী তাদের কিন্তু এটা অনাস্থা হবে না এখন কি হয়েছে যে এটা বলার পরপরই কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে শুধুমাত্র ওই দশটা ব্যাঙ্কই নয় আরও আরও অনেকগুলো ব্যাঙ্ক আছে তো সেখান থেকে সব টাকা পয়সা তুলে নিয়ে পরে অন্য ব্যাংক হয়েছে তো এই যে মনে করি যে এখান থেকে পরবর্তীতে অবশ্যই কোন ধরনের কোন দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই মাঝখানে আমরা দেখলাম যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারা বলেছেন যে তারা এই এই ব্যাংকগুলো থেকে কোন রকমের ব্যাঙ্ক ড্রাফ তারপরে সেখানে তাদের যে লেনদেন সেগুলো করবেন এটা কিন্তু অত্যন্ত মানে আমি মনে করি যে একটা বেআইনি একটা স্টেটমেন্ট এই এই ধরনের কোনো উদ্যোগ নিতেই পারেন না তার কারণ একদিকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক কি করছে এই ব্যাংকগুলোকে উঠে দাঁড়ানোর ক্ষেত্রে চেষ্টা করছে অন্য এটা সরকারি প্রতিষ্ঠান হয়ে এই বন্দর কর্তৃপক্ষই ধরনের তারা স্টেটমেন্ট এটা বিয়ানি এটা স্টেটমেন্ট দিচ্ছে আছে ঠিক আছে এখন সরকারের দায়িত্ব হচ্ছে একদিকে বাংলাদেশ ব্যাংক যখন সহায়তা করছে তো সরকারি অন্য প্রতিষ্ঠানগুলো উচিত হলো তাকে সহায়তা করা যে ঠিক আছে একটু পরে আমি এই তার চেকটা ভাঙাবো এইভাবে করলে কিন্তু আস্তে আস্তে পুরো ব্যাঙ্কগুলো ধূপ ঘুরে দাঁড়ায় আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে হঠাৎ করে যেটা বলা হলো আর কি বাংলাদেশ ব্যাংকের দিক থেকে গভর্নর উনি বললেন যে নতুন করে কোনো টাকা ছাপিয়ে কোনো কিছু দেওয়া হবে না আমি মনে করি যে এইটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে তার কারণ হচ্ছে কি যে উনি আবার বলছেন যে আবার ইন্টার ব্যাঙ্ক বরোইংয়ের মাধ্যমে এই টাকাগুলো নিয়ে নিতে পারে কিন্তু এমনিতেই তো আমাদের একটা কন্ট্রাকশন ইমাইটের পলিসি

আমার মনে হয় যে এখানে কিছুটা ঘাটতি আছে এখন যদি থাকে ওইটুকু আইডেন্টিফাই করে কনভিনিয়েন্টলি কিন্তু ওদের একটু অর্থ ছাপানো যায় ছাপিয়ে সেটা আমার মার্কেটে দেবো না আমরা কি করবো আস্তে আস্তে সেটাকে এই নর্মালি যেটা হয় যে ব্যাংক যে ব্যাংক যেটাকে মানে আমার বলছি যে বরোইয়ের মাধ্যমে করব সেটা না করে বাংলাদেশ ব্যাঙ্কই ধার দেবে মার্কেট ইন্টারেস্ট রেটে দিয়ে যাতে জানাতনভাবে আবার এই অর্থটার অপচার না হয় এইভাবে কোনো একটা ম্যাকানিজম যদি আমরা তৈরি করি তাহলে সেক্ষেত্রে ব্যাঙ্কগুলো আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে এবং তখন কিন্তু এই যে আতঙ্ক তৈরি হওয়া এবং এই যে অনেকগুলো কিন্তু কোম্পানির অনেক এলসি আছে বা অন্য যে কোনো ধরনের ব্যবসা সেগুলোর জন্য কানেক্ট অ্যাকাউন্ট আছে সাধারণ অ্যাকাউন্টগুলো আছে সেভিংস অ্যাকাউন্ট তো এই জায়গাতে যেন একটা বড় রকমের চাপ তৈরি না হয় আমরা একদিকেই পুরো আর্থিক খাতটাকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তা করছি আবার অন্যদিকে এমন স্টেটমেন্ট দিচ্ছি যেটা আবার আতঙ্ক তৈরি করছে সেটা কিন্তু কন্ট্রাডিক্ট আমি মনে করি যে এখন ধীরে ধীরে ভাবে একটা সুন্দরভাবে একটা মানে একটা ভাষা প্রয়োগের মাধ্যমে এবং নীতির মাধ্যমে আমরা যেন

আমি ব্যাংক দেউলি হয়ে গেলাম আমি কেন 1 লাখ 2 লাখ টাকা পাবা ডিপোসিট কেন না দিবে রাষ্ট্র যেভাবে গ্যারান্টি দিতে হবে টাকা 1 টাকা পর্যন্ত সুদ এর হবে না ফেরত দিতে হবে এইটা আজকে দেখেন শুনতে খারাপ লাগছে 95% গ্রাহক মানে তাদের 90% সুদ আসল সহ হবে

তাদের তাদের ব্যবসা করবেন বা আইডিয়া যেটা রেখে ফেলছে আমরা তো বিশ্বাস নিয়ে রাখছি সরকারি সংস্থাই বেশি রাখছে কেন প্ল্যান করে সরকারি সংস্থাতে টাকা ব্যাংকে নিয়েছে লুট করার জন্যই নিচ্ছে কারা লুট করছে এটা তো এমন না যে লুটের আমরা ইতিহাস মানে আমাদের ডাটা বেজ নাই

অবস্থা খারাপ ধরেন এখানে এক লাখ কোটি টাকা আছে বা লাখ কোটি টাকা আছে ওই যে ভাই যেটা বললো ছাপায়াত এর আগে গভর্নমেন্ট ষাট হাজার কোটি টাকা ছাপাইছে আপনি এখানে দুইটা হয়েছে টাকা আনতে পারেন এটাকে বাঁচানোর জন্য আপনি টাকা পরে পাবেন সম্পদ নিশ্চয়ই কিছু না কিছু আছে এই ব্যাঙ্কগুলোকে আপনি সব একসাথে মার্চ করে একসাথে মার্চ করতে পারেন চার পাঁচটা ব্যাংকের সাথে মার্চ করে ওই যারা আমানত রাখছে তাদেরকে যদি গ্যারান্টি দিতে পারেন যে আমানত রাখলে তোমার আমানত তুমি ফেরত পাবা তাইলে দেখবেন যে ব্যাঙ্কে টাকা আইনটা করেন ব্যাঙ্কে যা ব্যাঙ্ক সিস্টেমের বাইরে যারা টাকা ওঠাই নিয়ে গেছে তারা ব্যাংকে নিয়ে আসবে তাহলে আপনার একটা ছাপানো লাগবে না বিশাল একটা টাকা চলে আসলো যে ডেপ্রিসিয়েশনটা আছে লুট যেগুলো হয়ে গেছে আস্তে আস্তে ব্যাংক লাভ করে ওইখান থেকে কাভার আপ করবে এখানে আরেকটা বিষয় আছে এনআরবি যারা আমরা ফেসবুকে এই আন্দোলনের সময় একটু বিদেশে আটকে পড়েছিলাম সেখানে আমরা ফেসবুকে দেখেছি সারা বা বিশ্বের প্রবাসীরা বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন ভয়ঙ্কর স্ট্যাটাস অনেক কিছু বাংলাদেশ থেকে বড় বড় ব্যানার বিরা কিন্তু যারা সেটেল সম্পত্তি বেচা ইলিগেল ভাবে টাকা সব নিয়ে গেছে এরও একটা বড় পাচারের মূল কারণ বিদেশে পড়তে পাঠাইছে সেটেল হয়েছে একটু সেটেল হয়ে বাপ মা যা আন করছে বৈধ অবৈধ সব বিক্রি করে আবার বিদেশে নিয়ে সেটেল তো এইখানে কিন্তু টাকা পাচার এটা একটা বিশাল টাকা পাচারের জায়গা তো এখন যে বিক্রি হচ্ছে বিক্রির নীতিমালাও খুব বাজে নীতিমালা এই যে রেজিস্ট্রি করতেছে পয়সা দিয়ে সাব রেজিস্ট্রি আন্দোলন করছে সব থেকে বড় চোর সাবরেজিস্ট্রি সবাই জানে কোন আমি বলতে চাচ্ছি যে বলা হোক আহ্বান করা হোক মাননীয় প্রধান যদি করেন যে আমরা বন্ড যে আমাদের এই আমি বিশ্বাস করি পার্সোনালি যে শুধু আজ কালকে ঘোষণা দেখ যারা আমানত করছে তারা টাকা ফেরত পাবে নতুন অ্যামেন্ডমেন্ট করুক ওনারা তো আইন করতে পারবে না যদি একটা অ্যামেন্ডমেন্ট করুক দেখবেন যে সব টাকা ব্যাংকে ফেরত যাবে এবং ব্যাংকের প্রতি মাসেই গ্রাফ দিয়ে দিবেন এই ব্যাংক এ প্লাস এই ব্লাঙ্ক এ এটা খারাপ অবস্থা ওই একটা রেটিংটা চলে আসবে থার্ড পার্টি দিয়ে বিদেশের কোনো নিরপেক্ষ কাউকে দিয়ে ফুলায় ফাপায় না তখন গ্রাহক নিশ্চয়তা পাবে যে ওই ব্যাংকটা আমি ওইটাতে যাবো তখন কম্পিটিশন থাকবে আর যারা সোর যত এমডি গুলা ছিল যত চেয়ারম্যান ছিল সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এর যোগ সাজসে এই দেশ থেকে টাকা পাচার হইছে আপনি যারা যারা সহযোগী ছিল অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ধন্যবাদ হ্যাঁ আমরা সেই প্রক্রিয়া দেখছি আর আরকি মানে একদমই আমরা শেষ পর্যায়ে ডক্টর জামরুদ্দিন আহমেদ মানে আপনার কাছে শেষ জানতে চাবো একটা টাস্ক ফোর্স হয়েছে ব্যাংকিং খাতের সংস্কারের জন্য একটা ব্যাংক কমিশনও গঠন করা হবে আমরা যতটুক শুনছি বা বলা হচ্ছে আমাদেরকে মানে সেই জায়গাটায় মোটা দাগে প্রত্যাশা কি থাকবে আসলে আমাদের প্রত্যাশাটা হলো ওনাদেরকে কি টার্মস অফ রেফারেন্সটা দেওয়া হয়েছে ওনারা কৃষির উপরে কাজ এটা হাওয়ার উপরে তো কাজ হবে না বলতে হবে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য কি পলিসি প্রাইভেট ব্যাংকগুলোর কী করে আমাদের দেশে একষট্টিটা ব্যাংক আছে আমাদের আন্দাজ একষট্টিটা ব্যাংকের দরকার নেই বাংলাদেশে জি পরিষ্কার কথা নিশ্চয় যে চলতে পারে না হি শুড ডাই শুড বি এবং ওটারে এমনি বাঁচায় বাঁচায় কোরামিন দিয়ে বাঁচানোর দরকার নেই শুড গো আউট বাজার থেকে চলে যায় এবং এখানে মার্জার যদি আপনি করেন সেটাও একটা মেকানিজম আছে এগুলোর পুরো টার্মস অফ রেফারেন্সে কিন্তু ওনাদের যে কাজগুলা এটা ওনারা তো আর হাওয়ার উপরে কাজ করবে না সেখানে বলতে হবে যে আপনার অবজেকটিভটা কী সে অবজেক্টিভটা ওইখানে ডিফাইন করে দিতে হবে কি কি কাজ করতে হবে আমি এই কাজগুলো আমি দিলাম তারপরে তোমরা রিপোর্ট দাও ওইটার উপরে দেন ইট উইল বি এ ডিসকাশান ন্যাশনাল ডিসকাশান হবে সবার অপিনিয়ন হবে তারপর অ্যাকসেপ্ট করি ফাইন জি ধন্যবাদ আপনাদের তিনজনকেই গুরুত্বপূর্ণ আলোচনা অংশ নেওয়ার জন্য আমাদের হাতে আর সময় নেই দর্শক আজ এখানেই শেষ করছি আইএফআইসি ব্যাংক এই সময় আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এন টিভির অনলাইন ডাব্লিউ ডাব্লিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি